السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আমরা সকলেই এই গভীর রাত্রিতে আল্লাহর এই পবিত্র মসজিদে বসে দ্বীনের কিছু কথা শোনানো ও শোনা এই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে একত্রিত হওয়া, এটা অতীব সৌভাগ্যের বিষয় এবং অতীব মানে নেকিপূর্ণ বরকতময় এই মজলিস, যা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো এক সম্প্রদায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন এক ঘরের দিকে যাত্রা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, দিনের কথা শোনার জন্য, দিনের কথা শেখার জন্য, তখন ফেরেশতারা তাদেরকে তাদের ডানা দিয়ে ছায়া রাখে। হাফফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে, মানে আল্লাহর রহমত নাজেল হতে থাকে। ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইন্দা, আর তার মজলিসের কথা, এই মজলিসে যারা আমরা উপস্থিত রয়েছি আমাদের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে উল্লেখ করেন, আলোচনা করেন, যারা আল্লাহর কাছে রয়েছেন। আর আল্লাহর কাছে কারা রয়েছেন তা আমাদের সকলে জানা, আল্লাহর কাছে রয়েছেন তার ফেরেশতাগণ। আল্লাহ তাদেরকে নিয়ে এই মজলিসের কথা আলোচনা করেন। এতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ডিউটি করার পরে তারপরে ওরা আবার মসজিদে গেছে কিছু দিনের কথা শোনার জন্য, আর আমরা যারা এসেছি দিনই কথা শোনার জন্য। ওরা চায় কি, এটা আল্লাহ গর্বের সাথে ফেরেশতাদের কাছে আলোচনা করেন। তো ফেরেশতারা বলে আল্লাহ এখানে জান্নাত কামনা করছিল, জান্নাত চাইছিল। জান্নাত কি ওরা দেখেছে? জান্নাত তো দেখেনি। স্বাভাবিক কথা, আমরা কি জান্নাত দেখেছি? আমরা কেউ জান্নাত দেখিনি, বিশ্বাস করেছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে নাজেল হওয়া গ্রন্থ আল কোরআন পড়ে, কোরআন শিখে এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তার উপরে বিশ্বাস করে একথা বিশ্বাস করেছি যে জান্নাত আছে, জান্নাত আছে এবং জান্নাতের নিয়ামত অতুলনীয়, যা কোনো সাহিত্যিক তার ভাষায় বর্ণনা করতে পারবে না যে সেটা কেমন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কোনো সঠিক এমন চূড়ান্ত বিবরণ দেননি যে এটাই জান্নাত, বাস এগুলাই পেয়ে যাবে, এরকম না। বরং তিনি সংক্ষিপ্ত আকারে কটা শব্দ ব্যবহার করেছেন, সংক্ষিপ্ত আকারে, যে এই হলো জান্নাত। আল জান্না মাল আইনুর রাত, জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখেনি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য আর তার অনেক বৈশিষ্ট্য সমূহের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে দান করেছিলেন সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করার যোগ্যতা এবং তাতে ভরা থাকত অনেক অর্থ। এটা ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য। অল্প একটি কথা বলতেন আর ওই অল্প কথার মধ্যে ওই কথাটাকে নিয়ে পরবর্তীকালে ইমামরা একটি একটি করে গ্রন্থ লিখে দিয়েছেন শুধু একটি শব্দকে ধরে। তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্না মালা আইনুর রাত, জান্নাত এমন এক জিনিস যা কোনো চোখ দেখেনি। ওয়ালা উদুনুন সামিআত, এমন কোনো কানও শুনেনি। আমরা বিভিন্ন সৌন্দর্যের কথা শুনি, বিভিন্ন দেশে বিভিন্ন কিছু করেছে, সেই দেশের সৌন্দর্য, তাদের বিভিন্ন ধরনের সৌন্দর্যের কথা, কিন্তু এই সমস্ত সৌন্দর্য যেমনই হোক জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, এই তিনটি শব্দ, কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় পায়নি। মানে আমরা ভাববো জান্নাত এরকম, জান্নাত এরকম, জান্নাতে এরকম পাবো, ওরকম পাবো, যত ভাববো জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে পাবো যা ভেবেছি তার তুলনায়। ওই জন্য জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতের দরজা কিন্তু খোলা থাকবে না, বুঝতে পারলেন? জান্নাতের দরজা খোলা থাকবে না, বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? যেন আমরা আরও কিছু অভিপ্রায় করি, আরও কিছু ভাবি,
আরো কিছু যেন কল্পনা করি। এই কল্পনার শেষের পরে জান্নাতের দরজা যখন খোলা হবে তখন দেখবো হায়রে আল্লাহ, যা ভেবেছিলাম তার তো অনেক ঊর্ধ্বে, তার তো অনেক ঊর্ধ্বে। আর সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনিই হবেন প্রথম আল্লাহর সেই বান্দা যার জন্য জান্নাতের দরজা খোলা হবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবুল জান্নাহ فاستفتح فيقول من او من فاقول انا محمد فيقول بك امرت ان لا افتح بابا لاحد قبلك আমি জান্নাতের দরজায় আসব তারপরে টোকা দেব, মানে দরজা খোলার জন্য যেটা আমরা সাধারণত আওয়াজ দেই টোকা দেই। فيقول من বসে আছে ভেতরে ফেরেশতা কে, ফাকুল আনা মুহাম্মদ, তখন আমি বলবো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা জিনিস লক্ষণীয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ। শিক্ষা হলো কারো বাড়ির দরজায় গেলে ডাক দিলে আপনাকে জিজ্ঞাসা করবে কে, তখন আপনি বলবেন না যে আমি আমি আব্দুস সাত্তার, আমি আহমদ, আমি অমুক, নাম নিতে হবে। এই ধরনের আরও অনেক হাদিস আছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তরিকা পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে কারো বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিলে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, তখন তাকে তার নাম নিতে হয়, বলতে হয় আমি অমুক নাম নিয়ে। তো রাসূল করিম এখানেও বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ফেরেশতা উত্তর দিয়ে বলবেন বেকা উমির্ত, তোমার ব্যাপারেই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ আফতাহা বাবান লে আহাদিন কাবলাক, যে তোমার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করলেন ওরা কি জান্নাত দেখেছে, ফেরেশতারা বলল না, যদি দেখতো এখন জান্নাত কামনা করছে জান্নাত চাইছে, অথচ জান্নাত দেখেনি, শুধু বিশ্বাস করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে নাজেল হওয়া গ্রন্থ আল কোরআনে যা আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে এবং যা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত সম্পর্কে, এবং জান্নাত তৈরি হয়ে আছে নাকি তৈরি করা হবে, জান্নাত হয়ে আছে নাকি দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামত হবে বিচার আচার পরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, তৈরি করতে তো আল্লাহ দেরি লাগবে না, আল্লাহ বলবে হয়ে যা হয়ে যাবে। তো ব্যাপারটা কি এরকম যে আল্লাহ জান্নাত তৈরি করবেন নাকি তৈরি হয়ে আছে, তৈরি কি করে বলবেন তৈরি হয়ে আছে, তার দলিল কি দেখেছেন? এখন শুনলেন আমার বিয়াই, আমার সাথী, আমার বিয়াই, আমার সব বাল্যকালের সাথী, তারপর আমরা এখন ব্যয় হয়েছি, আল্লাহ দিলে আল্লাহ তালা চেয়েছেন যে দলিল ছাড়া কোনো ইবাদত করা যায় না, ঠিক ওই রকমই ইসলামের কোনো জিনিস বিনা দলিলে চলে না, মানে মত খাটিয়ে বিবেক বুদ্ধি খাটিয়ে ইসলাম চলবে না, বৃদ্ধি বুদ্ধি বলছে এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, এরকম হলে ভালো হয়, এরকম আমার বিবেক বলছে, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে দলিলের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তথ্যের ভিত্তিতে, আমার বিবেক কী বলছে, আমার বুদ্ধি কী বলছে, আমার যুক্তি কী বলছে, চলবে না। তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা প্রসিদ্ধ বাক্য, লাউ কানা দীনু বিরায় লা কানা আসফালুল খুফফে আউলা বিল মাসসে মিন আলাহু, যদি দিনের কোনো কাজ যুক্তি বুদ্ধি দিয়ে চালানো যেত, দিনের কোনো কাজ আমার মন বলছে এরকম হওয়া উচিত, বিবেক বলছে এরকম হওয়া উচিত, যুক্তি আর বুদ্ধি খাটিয়ে যদি দিনের কোনো কাজ করা যেত বা চালানো যেত, তাহলে মোজার ওপরে মাসা করার থেকে নিচে মাসা করা তাই হতো উত্তম, নাকি ধুলোবালি কোথায় লাগবে, মোজার নিচে লাগবে, কিন্তু মাসা কথা করতে হয়
মুজার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া আমাদের প্রতি সহজ করেছেন যে আমরা মুজা যখন পরে নিব উযু করার পরে তখন 24 ঘন্টা যারা আমরা নিজের স্থানে আছি তাদের জন্য অনুমতি যে বারবার মুজা করতে হবে না ওই মুজার উপরে মাসা করে লাভ কিন্তু মাসা করব কোথায় উপরটাতে যুক্তি বলছে আরে ধুলাবালি ময়লা লাগলে তো নিচে লাগবে কিন্তু ব্যাপারটা ময়লা দূর করার নয় ব্যাপারটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা তরিকা তিনি বলেছেন তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দিনের কোনো কাজ যদি মত দিয়ে নিজের বিবেক দিয়ে চালানো যেত তাহলে মোজার নিচে মাসা করাটাই উত্তম হতো উপরে মাসা করার থেকে কিন্তু উপরেই মাসা করা করতে হবে নিচে মাসা করলে কিন্তু উযু উযু হবে না আর উযু না হলে নামাজও নামাজও হবে না অতএব সবথেকে দিনের প্রতিটি কথার পিছনে কি থাকতে হবে দলিল প্রতিটি ইবাদতের পিছনে থাকতে হবে দলিল বিনা দলিলে কোনদিন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই দলিলটি সহি শুদ্ধ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা সত্যায়িত মানে হ্যাঁ সত্যি আল্লাহ নবী বলেছেন মোহর থাকতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যতই পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই যদি ওই নামাজ ওই আমলের খাতায় বা যেটা আপনার আমলের সার্টিফিকেট সেই সার্টিফিকেটের উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর না থাকে আল্লাহর কাছে ওই সার্টিফিকেটে কি নাই কোনোই দাম নেই আমরা সবাই জানি যে কোনো সার্টিফিকেট আমি নিয়ে যান যেখানে দর্তর নিয়ে যাবেন আগে দেখবে যে নিচে মোহরটা কাদের ওই ইউনিভার্সিটির অরিজিনাল মোহর কিনা তার আবার তদন্ত হয় কারণ এখন তো সব কিছু ডুপ্লিকেট করা হয় আজকে এমবেসিতে ছিলাম আর কি তো এমবেসি থেকে এনওসি নেওয়ার জন্য কেউ গেছে একটা সৌদি গেছে তার মানে যে তার কাছে যে ছিল আমের সে মারা গেছে এখন তার যে সমস্ত অধিকার যে আছে তাকে দাফন করার ব্যাপার আছে তা এনওসি লাগবে এমবিসি থেকে তো ওখান থেকে কাগজ সব এসছে এবার বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে অ্যাটেস্ট করা হয় সেখানে সেখানে অ্যাটেস্ট করা হয়েছে তো যেখানে গেছে আমি ওখানে বসে আছি আর কি আমাদের সম্মানিত যিনি রয়েছেন যারা কাজ করছেন আর কি তো ওনারা বলছেন যে আপনাদের এই কাগজগুলি নিয়ে আমরা আবার পাঠাবো যেখান যেখান থেকে মোহর হয়ে এসছে তাদের কাছে পাঠাবো তারা আবার আমাদেরকে বলবে যে হ্যাঁ সঠিক মোহরটা তারপরে আমরা এনওসি দিব কারণ মোহরটা তো নকলও হতে পারে ডুপ্লিকেটও হতে পারে তো তাদের সেই দপ্তরে আগে আবার আমরা পাঠাবো আমরা স্ক্যান করে নেবো এখনই স্ক্যান করে পাঠিয়ে দিব আর বেশি দেরি লাগবে না ও সঙ্গে সঙ্গে ওরা আজ কালকের মধ্যে ওরা রিপ্লাই দিবে সেই রিপ্লাইয়ের ভিত্তিতে কালকে আমরা এনওসি দিব আপনাকে যদি এটা সহি বা সঠিক হয় তাহলে বুঝতেই পারছেন যে শুধু কোনো কাগজ বা শুধু মোহর হলেই চলে না যদি সেটা সঠিক না হয় আমাদের যত কাজ যত আমল আমাদের আমলও থাকতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর মানে আমলগুলি সম্পাদিত হতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদিত হয়েছে অটোমেটিক মোহর চলে আসবে কারণ আপনি ইবাদত করেছেন কার তরিকা অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত কত বেশি করেছেন এটা আল্লাহর কাছে লক্ষণীয় নয় আল্লাহর কাছে লক্ষণীয় হচ্ছে যে ইবাদতটা সুন্দর করে করেছেন কিনা সুন্দর মানে হচ্ছে সঠিক তরিকা অনুযায়ী ইবাদত করা নামাজ বেশি পড়তে হবে না নামাজ ততটাই পড়ুন যতটা আপনার পক্ষে সম্ভব কিন্তু নামাজটা সঠিক নিয়মে পড়ুন সঠিকভাবে সাজদা করুন সঠিকভাবে রুকু করুন তাড়াহুড়ো করে উঠলেনই না রুকু থেকে অর্ধেক উঠে সাজদায় চলে গেলেন নামাজ হলো না কারণ রুকুন ছুটে গেল কেয়াম থেকে সোজা উঠা আলে এতেদাল তাকে রুকুন বলা হয়েছে এখন আপনি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমলটা করলেন না কিন্তু নামাজ অনুগ্রহ পড়েছেন আপনি কয়েক রেকাত নামাজ পড়েছেন এই যে শবে মেরাজের কথা বলে গেলেন আমাদের ব্যয় জাকির মাদারি সাহেব এই কোথাও কোথাও শুনেছি এখানে 100 রেকাত নামাজও পড়া হয় রাতে সালাতুর রাগাইব বলে সালাতুর রাগাইব মানে হচ্ছে ভক্তিমূলক নামাজ 100 রেকাত নামাজ সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয়ে যাবে 100 রেকাত পড়তে পড়তে আল্লাহ 100 রেকাত নামাজ চান না কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সঠিক সূত্রে এমন কোনো দলিল নেই যে দলিলে বলা হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ নজরিতে 100 রেকাত নামাজ পড়েছেন কোথাও নেই এরকম দলিল আপনি 2 রেকাত নামাজ পড়ুন ওই নামাজ যে নামাজ পড়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী মিরাজে গেলেন মিরাজের জান্নাতে কারো চলার আওয়াজ শুনতে পাচ্ছেন
কে যাচ্ছে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার জান্নাতে কে জান্নাত যাওয়ার ব্যাপারটা বুঝতে পারছেন এখন কিয়ামত হবে হাসর হবে হাসরের মাঠে তারপর বিচার আচার আছে পুলিশরা পাড়ি দেবার অনেক ফর্মালিটি আছে এই সমস্ত কিছুর পরে জান্নাত দুটো ভাগ হবে আল্লাহ রাব্বুল আলামিন একদল যাবে ডানে আর একদল যাবে বামে মানে জান্নাতি আর জাহান্নামী আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করুন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভ করার মতো আমল করার তৌফিক দান করুন তো মূল কথা হচ্ছে যে জান্নাতে কে যায় এখন কে চলাফেরা করে তো জিব্রাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন তো বললেন জান্নাতে কেউ না তোমার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এখন যাচ্ছে বাড়ি থেকে মসজিদের দিকে তার চলার আওয়াজ সপ্ত আকাশের উপরে আল্লাহর জান্নাত সে জান্নাতে আসছে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক বিলাল করে কি বিলাল করে কি নিশ্চয় এমন কোন আমল করে যে আমলটা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে গেছে যার কারণে আল্লাহর জমিনে চলে আর তার চলার আওয়াজ আছে আল্লাহর জান্নাত তিনি যান মিরাজ থেকে ফিরে এলেন তারপরে জিজ্ঞাসা করলেন আখবিরনি বিআরজা আমালিন আমালতা ফিল ইসলাম তুমি অতি প্রিয় কি একটা আমল করো বলো যে তোমার জুতোর আওয়াজ তুমি জমিনে চললে তোমার চলার আওয়াজ শুনতে পাই আমি জান্নাতে বলো তুমি কি আমল আমল করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তো উল্লেখযোগ্য এমন কোন বড় কিছু আমল করেছি বলে জানি না তবে আমি যখনই নামাজ উযু করি ওই উযু দিয়ে নামাজ পড়ি কোথা এসেছে কোন কোন রাওয়ায়েতে ওই উযু দিয়ে আমি দুরিকার নামাজ পড়ি যখনই উযু করি দুরিকার দুরিকার নামাজ পড়ি এই দুরিকার নামাজটা উযুর সুন্নাত হিসাবে প্রমাণিত তাহলে এর দলিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুর সুন্নাত হিসাবে একে সমর্থন মানে এর সমর্থন দিয়েছেন এবং তা পড়লে তার সওয়াব পাওয়া যায় অনেক বড় সওয়াব যা প্রমাণিত হলো হাদিসের আলোকে আমি বলছিলাম যে জান্নাত তৈরি হয়ে আছে এটা আমরা কোন দলিলের ভিত্তিতে বলবো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মিরাজে মিরাজে গিয়ে বিলালকে জান্নাতে বিলালের জান্নাতের চলার আওয়াজ পেলেন ওমর ফারুকের জান্নাত দেখলেন আর উনি জান্নাত তিনি দেখে এলেন কিন্তু জান্নাতে ঢুকেননি জান্নাতে জান্নাতে ঢুকেননি কিন্তু জান্নাতগুলি দেখে এসেছেন তিনি তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার এত সুন্দর জান্নাত আল্লাহু আকবার তোমার জান্নাত দেখলাম তোমার জান্নাত দেখে মনে হলো জান্নাতে একবার যাই কিন্তু তোমার রাগ খুব বেশি তো তাই আমি আর গেলাম না তার মানে এই নয় যে তিনি জান্নাতে যেতেন একটা সময় একটা কথার কথা আসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে চাইলেন যে তোমার সুন্দর জান্নাত দেখে জান ভরে গেল কিন্তু তোমার আগের কথা স্মরণ করলাম মানে এটা একটা ছিল কথা শুধু ওমর ফারুককে বলার জন্য তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বলেছিলেন যে আমি কি আপনার উপরে কোনোদিন রাগ চালিয়েছি আমার রাগ তখন হয় যখন কেউ আপনার বিরুদ্ধে আপনার সুন্নতের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলে বা কোনো কাজ করে ফেলে তখন আমার আর বরদাস্ত হয় না আমার আমি আর সহ্য করতে পারি না ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কথার ভিত্তিতে জান্নাত তৈরি হয়ে আছে জান্নাত জান্নাত তৈরি হয়ে আছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমলের বিনিময় স্বরূপ ওই নিয়ামত রেখেছেন যে নিয়ামত আমরা লাভ করতে পারলে এটাই হবে আমার জীবনের আমাদের জীবনের সবথেকে বড় সফলতা সবথেকে বড় সফলতা যে সফলতা চেয়েছিলেন সাহাবায়ে কেরামের দল তাদের কাছে দুনিয়ার সফলতা না দুনিয়াতে টাকা পয়সা বিষয় সম্পত্তি বাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্স যা আমাদের বর্তমানে এসব তাদের কাছে কোনোই মূল্য ছিল না মূল্য একটাই যে জান্নাত যেন পাওয়া যায় জান্নাত যেন পাওয়া যায় রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিসে একটু সংক্ষিপ্ত আকারে এসছে সহিহ তারগিব এবং তারগিবে অনেক বিবরণটা অনেক লম্বা আকারে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আমি নিয়ত করে নিয়েছিলাম যে দিনেও আল্লাহ রসুলের খিদমত করব আর রাতেও আল্লাহ রসুলের খিদমত করব নিয়ত করে নিয়েছিলাম তারপরে রাতে আমি আর বাড়ি না গিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চৌকাঠে মাথা রেখেই শুয়ে আছি রাতে উঠলেই যেন আমি খিদমতটা করতে পারি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি উঠেছেন দেখছি ওখানে মাথা রেখে পড়ে আছে ব্যাপার কি রাবিয়া বাড়ি যাওনি
ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম দিনেও থাকবো আজকে সারা দিন আপনার সাথে আর রাতেও থেকে আমার আপনার একটু খিদমত করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মায়া এই সাহাবী বলি পেটে খাবার নেই থাকার মতো বাড়ি নেই পরার কাপড় নেই ঠিক মতো ঘর নেই বাড়ি নেই এত করুণ অবস্থা আর এরা আমার খিদমত করার জন্য এত ত্যাগ এত কুরবানি তাই একে তো সুযোগ দেওয়া যাক রাবিয়া সাল সাল চাও কিছু দোয়া করে দেবো আল্লাহর কাছে কিছু চাও এই সুযোগটা দেওয়ার অর্থ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ও আমাকে বলবে আমার জন্য দোয়া করে দেন ওর স্বচ্ছলতার জন্য দোয়া করে দিব ওর বয়সের জন্য দোয়া করে দিব ওর মালে বরকতের জন্য দোয়া করে দিব আল্লাহ তার মালে বরকত দান করবেন কারণ রবির দোয়া প্রত্যাখ্যাত হয় না নবীর দোয়া রদ হয় না এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সাল ইয়া রাবিয়া চাও قال انذرني يا رسول الله حتى انظر ما يا رسول الله সময় দেন যাতে করে আমি ভেবে নিতে পারি যে কি চাওয়া যায় তাড়াহুড়ো করে কি যে চেয়ে ফেলবো তো একটু সময় দেন আর ঠিক যে তুমি সময় দিলাম তুমি ভাবো আমাকে তারপরে বলো সময় হয়ে গেল আল্লাহ নবী ওযু করলেন নি বললেন হ্যাঁ বলো ভেবেছো হ্যাঁ ভেবেছো কি চাও মুরাফাকাতুকা ফিল জান্নাহ মুরাফাকাতুকা ফিল জান্নাহ আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল চুপ হয়ে গেছিলেন চাইলো কি আল্লাহ নবী কিন্তু এইটা চাওয়ার কথা বললেন ভাবেননি আল্লাহর নবী তাদের অবস্থা দেখে চিন্তা করে খাবার নেই বাড়ি নেই ঘর নেই কয়েক মাস তাদের এমন অতিবাহিত হয়ে যেত যে তাদের বাড়ির উনুনে আগুন জ্বলত না একটা খেজুর দিয়ে দিন পার হয়ে গেছে একটু পানি দিয়ে দিন পার হয়ে গেছে তাদের স্বচ্ছলতার জন্য দোয়া করে দেবো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আমার দোয়া করেছিলেন তার মালে বরকত দাও তার বয়সে বরকত দাও এবং তার সন্তান সন্ততিতে বরকত দাও আল্লাহ বরকত দান করেছিলেন তার মালে তার সন্তান সন্ততিতে এবং তার বয়সে আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ নবী এটাই চেয়েছিলেন কিন্তু চাইলো কি মুরাফাকাতুকা ফিল জান্নাহ কাল ইয়া রাব্বি মান আমারাকা বিহাদা এটা সহিহ তারগিব এবং তারহিবে বিস্তারিত মান আমারাকা বিহাদা এটাকে তোমাকে শিখিয়ে দিল এটা চাওয়ার কথা قال ما أمرني به أحد إلا أني أردت أن الدنيا منقطعة فانية كيف شكي يديني كده أنا أونيك چنتا هون كوري دیکھلام جي دنیا ایک دن شش ہوئے جابي دنیا ساتھ أمار فهم پوک ایک دن چين نو بي دنجو چين ایتا چوار کر دور کرنے کی کر بچے ایک سو بچو ہزار بچو دو ہزار بچو تار پورے تار پورے مرتو تار پورے تار پورے تو مرتو تو دنیا چیئے کی کر بو তাই ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চাইলাম যার শুরু আছে আর শেষ নাই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যাও দিয়ে দিলাম আমার পক্ষ থেকে জান্নাত তুমি পেয়ে যাবে জি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেমন আমাদের দেশের পিসাবরা মোটামুটি গ্যারান্টি দিয়ে দেয় জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয় কাফনেও লিখে দেয় অসুবিধে নেই মুনকির নাকির ফেরেশতাদেরকে বলা হয় হ্যাঁ আসলে ফেরেশতা মুনকির আর নাকির কিনা এ নিয়ে অনেক রাওয়ায়েত মতান্তরের ব্যাপার আছে বাকি দুজন ফেরেশতা অবশ্যই আসবেন যারা আপনাকে কবরে জাগাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে প্রশ্ন তিনটি হবে রব দ্বীন এবং নবী কে ছিল এটা প্রসিদ্ধ কথা এবং সহি শুদ্ধে প্রমাণিত কথা এখন ফেরেশতাদের কি বলে আপনার আমাদের হিসাবরা বলে ও সব ফেরেশতাদের তোমাদের সাথে বেয়াদবি করবে না আমরা কাফনে চিঠি লিখে দেবো অসুবিধা নেই আল্লাহ নবী কিন্তু তা বললেন না এ পাওয়ার ছিল না তিনি শুধু এতটুকুই বললেন ফাইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ আমি দোয়া করে দিব এই দোয়াটি আল্লাহর কাছে কার্যকরী হওয়ার জন্য তুমি খুব বেশি বেশি করে সাজদা করবে নামাজ পড়বে আমল করবে মানে আমার দোয়াটাই যথেষ্ট হয়ে যাবে না এই দোয়াটা যাতে করে কার্যকরী হয় আল্লাহর কাছে তার জন্য তোমাকে বেশি বেশি করে আমল করতে হবে নামাজ পড়তে হবে সাজদা করতে হবে তবে এই দোয়াটা আল্লাহর কাছে কি হবে কার্যকরী হবে ভাইরা আমার লম্বা চওড়া কিছু আলোচনায় আমি যাচ্ছি না আমি শুধু এতটুকুই বলেছিলাম শুরু করেছিলাম যে আমরা আজকে যে মজলিসে এসেছি এই মজলিস অতীব বরকতময় মজলিস আল্লাহর পবিত্র ঘরে কিছু দিনের কথা শোনার জন্য আর এই মজলিসকে ছেয়ে আছে ফেরেশতাগণ আল্লাহর রহমত নাজিল হতে আছে আর আল্লাহ জিজ্ঞাসা করলেন ওরা চাই কি ফেরেশতারা বলল ওরা জান্নাত চাই ওরা কি জান্নাত দেখেছে না জান্নাত দেখেনি যদি জান্নাত দেখতো তাহলে কেমন করে চাইতো তা আমরা তো ভাষা দিয়ে প্রশ্ন করতে পারবো না আর কি চাই ওরা জাহান্নাম থেকে মুক্তি চাই ওরা কি জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নাম দেখেনি বলো যদি জাহান্নাম দেখতো
জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কষ্ট কাঠিন্য কত ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নাম তো শুধু শুনেছে ওরা, দেখেনি। যদি দেখত তাহলে কিভাবে যে জাহান্নাম থেকে মুক্তি চাইতো তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। তারপর লাস্ট রেজাল্ট নতিজা আল্লাহ তাআলা বললেন, তোমরা সাক্ষী থেকো আমি এদের সবাইকে মাফ করে দিলাম। এই হচ্ছে এই মজলিসের বরকত। তখন ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া রাসূল আল্লাহ, এখানে কোনো মানুষ, ফেরেশতারা আল্লাহকে বললেন, এখানে কোনো মানুষ এমনও যার এই মজলিসে আসার উদ্দেশ্য ছিল না, সে কাউকে খুঁজতে গিয়ে, তার সাথীকে খুঁজতে গিয়ে এখানে পেয়ে বসে পড়েছে, ওর নিয়ত কিন্তু এখানে আসার ছিল না, তার কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন, এরা এমন এক সম্প্রদায় যে সম্প্রদায়ের সাথী সঙ্গীকেও বঞ্চিত করা হয় না, হবে না। তার মানে যে অন্য নিয়তেও এসে বসে গেছে এবং দিনের কথা শুনেছে, সেও এই ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা এখানে সারা দিন দোকানদারি করে তারপরে এই সময়টুকু এসে দিনের চটা কথা শুনলেন, শিখলেন, জানলেন, এটা হচ্ছে আপনাদের জীবনের সব থেকে বড় মূল্যবান ব্যবসা যেটা এখন আপনি করলেন। এটাই হবে আপনার সাথী, আপনার কবরের সাথী, এটাই নিয়ে যাবে আপনার জান্নাতে, এবং এটাই হবে আপনার জান্নাতে বসিলা। বাকি যত টাকা পয়সা বিষয় সম্পত্তি যা কিছু করছি এই দুনিয়াতে থেকে যাবে, কেউ সাথে যাবে না, তবে সেগুলো যেন সৎ পথে হালালভাবে হয়, এগুলি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাতে বরকত দান করবেন। আর বেশি লম্বা চওড়া না করে আমি এখান থেকেই আমার কথা শেষ করছি, যাতে করে আপনাদের আগামীতে ফজরে উঠতে অসুবিধা না হয়। আপনাদের সবাইকে কবুল করুন, আমরা যারা এখানে এসেছি আমাদের এই একত্রিত হওয়াকে, আমাদের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা আমাদের নেকির খাতায় জমা করে দিন। আল্লাহর কাছে এটাই দোয়া করি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।